আমার সামনে যে পলি ব্যাগটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি মিস্ট্রি বক্স। তারা যে 12 ক্যাম্পেইনে 12-12 যে ক্যাম্পেইন চলেছিল, সেখানে 12 তারিখে বিকেল 4টায় তারা দুইটা বক্স লঞ্চ করে, এক হচ্ছে দারাজের মিস্ট্রি বক্স আর এক হচ্ছে দারাজের সারপ্রাইজ বক্স। তো আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন দারাজের সারপ্রাইজ বক্স, তো আজকে আপনারা দেখবেন দারাজের মিস্ট্রি বক্স। তো মিস্ট্রি বক্সে কি আছে তো এটা আপনারা দেখতে পারবেন। তো এটা আমি পাওয়ার সাথে সাথেই খুলি, যে এর আগের বক্সের যে এক্সপিরিয়েন্স ছিল সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা আপনারা দেখেছেন। তো এই পলির ভেতরে কি আছে আপনাদেরকে আমি এখন দেখাবো, তাহলে চলুন দেখি পলির ভেতরে কি আছে। এটা আমি আগেই কেটে রেখেছি, এটার মাঝে আমি এরকম একটা পেয়েছি, এটা কি আমি নিজেও জানি না এটার নাম কি। এবং আরেকটা পেয়েছি, সেটা হচ্ছে ফোনের একটা কভার। তো এই বাদে আর এখানে কিছুই নেই, জাস্ট একটা পলি এবং পলির ভেতরে এই দুইটা প্রোডাক্ট। তো এই ফোনের কভার তারা কিসের জন্য দিছে তারাই জানে, কারণ এই ফোনের কভারগুলা আপনি যদি এই মডেলের ফোন ইউজ না করেন তাহলে এই কভার আপনার কাছে থাকা একদম ভ্যালুলেস। তো এরকম ভ্যালুলেস জানা সত্ত্বেও তারা কিসের জন্য এটা আসলে একজন সেলারের কাছে, সরি একজন কাস্টমারের কাছে পাঠায় সেটা তারাই জানে। এরপরে হচ্ছে এটা দূর থেকে এটাকে দেখে হয়তো চুরি মনে হয়, আমিও ফার্স্টে ভাবছিলাম হয়তো চুরি, যখন আমি হাতে নিয়ে দেখি এটা অনেক পাতলা। আমি একটা ওপেন করি, তো এটা মানে প্লাস্টিকের উপরে কেমন খাঁজ কাটা ধরলে হাতে লাগে। তো আমি ফার্স্টে ভেবেছিলাম হয়তো এটা এসির ফিল্টার পেপার হতে পারে, তো এসির ফিল্টার পেপার হলেও এটা আসলে এতটা শক্ত হতো না। ফিল্টার পেপার কিন্তু এরকম রাউন্ড করা থাকে ঠিক আছে, কিন্তু সেটা একদিকে কাটা থাকে, তো এটা একদম লাগানো, জাস্ট একটা হোল করা। তো এটা আসলে কি কাজে লাগে এটা তারাই ভালো জানে। দেখি এটা খোলা যায় কিনা কোনোভাবে প্লাস্টিক থেকে উপরের অংশটা। এটা আসলে সহজে টিটাচ করা যাবে না, কারণ এটা আঠা দিয়ে লাগানো। যাই হোক, এটা কি আমি জানি না, এই হচ্ছে একটা আর এটা হচ্ছে ফোনের কভার। তো বিষয়টা হচ্ছে, এক বছর পরে যদি ঘর পরিষ্কার করা হয়, ঘর পরিষ্কার করলে হয়তো এর থেকে ভালো জিনিস ঘর থেকে পাওয়া যায়, যেটা অন্তত মানুষের কাজে লাগে। আপনার ঘর যদি আপনি এক বছর পর পরিষ্কার করেন, আপনি ফেলে দেওয়ার সময় যে কয়টা জিনিস পাবেন, হয়তো কয়েকটা জিনিস আপনার কাজে লাগবে, আপনি রেখে দিবেন। কিন্তু দারাজ সেম কিন্তু এই কাজটা করে, দারাজ বছর শেষে তাদের গোডাউন পরিষ্কার করে, পরিষ্কার করার পর তারা যে জিনিসগুলো পায় সেগুলো কাস্টমারের বক্সে ভরে পাঠায়। তো এই ছিল আমার দারাজের মিস্ট্রি বক্সের একটা এক্সপিরিয়েন্স। আপনারা যারা দারাজের মিস্ট্রি বক্স না পেয়ে, অর্ডার করতে না পেয়ে হতাশ, আপনাদের কপাল খারাপ ভাবেন, তো তারা বুঝতে পারবেন যে আপনাদের কপালটা আসলে কতটা ভালো। তো দারাজের মিস্ট্রি বক্সটা এটা আমি রিটার্ন রিকোয়েস্ট পাঠিয়েছি, তো আমি আজকে যাব রিটার্ন করতে, এরপর বাকিটা আমি আপনাদেরকে পরবর্তীতে জানাবো। আমি 13 তারিখে আরও একটা মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম, 12 তারিখে দুইটা করছি এবং 13 তারিখে একটা করছি। তো 13 তারিখেরটা আমার আজকে আসার কথা, তো দেখা যাবে সেই মিস্ট্রি বক্সে কি থাকে, আমি আপনাদেরকে সেই মিস্ট্রি বক্সটাও শেয়ার করব আপনাদের সাথে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটি, এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে, সে পর্যন্ত সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।